গুড মর্নিং অ্যান্ড এ হিউজ ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর আসলাম, অনেক গল্প হবে, ব্লগটা দেখতে থাকো। এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা শ্যুট করার জন্য, ডান্স কভার। আর এখানে দেখতেই পাচ্ছ পাখির ডাক, আর সঙ্গে কিন্তু শীতের সেই ঠান্ডা হাওয়া সাথে চলে যাচ্ছে আজকের লোকেশনে যেখানে ডান্স কভারটা শ্যুট করছি। তো এখানে পৌঁছে গিয়ে কিন্তু এখানে আগে ফার্স্টে আমাদের লোকেশন এবং ফ্রেমটা সেট করতে হয়। তো ফ্রেমটা ঠিকঠাক সেট হবার পর কিন্তু গানটা কানেক্ট করে দিয়েছি ব্লুটুথে স্পিকারে, আর এখানে এবার স্টার্ট হবে। তো এখানে কিছুক্ষণ সময় লাগে, আর যেহেতু এটা আউটসাইড, যখনই শ্যুট করা হয় না কেন, রাস্তাতে এই ধরো কোনো গাড়ি বা ধরো কোনো সাইকেল পাস হচ্ছে বা মানুষ পাস হচ্ছে, এই সবগুলো কিন্তু ডিস্টারবেন্স সব কিছু নিয়ে, ধরো যে টাইমটা জেনারেলি লাগার কথা আধ ঘন্টা, সেটা হয়তো গিয়ে এক ঘন্টায় দাঁড়ায়। তো এই ধরনের দেখতেই পাচ্ছ। তো এই শর্টটা যেটা নিলাম সেটা কাটতে হলো বা কিছু স্লো মোশন অ্যাড করতে হয়। আর হ্যাঁ, যেটা সবথেকে বড় কথা, গানটা কিন্তু অলরেডি আমি ডান্সটা আমি পাবলিশ করে দিয়েছি, আর লিঙ্কটাও সাথে দেখতেই পাচ্ছ আই বাটনে। তো এই লিঙ্কে গিয়ে কিন্তু এই ডান্স কভারটা এখনও যারা চেক করেনি গিয়ে চেক করে নাও। অনেক দিন অনেক মাস পর মানে খুব একটা টাইম পাচ্ছি না লাস্ট ব্লগ করারও, না ডান্স কভার শ্যুট করার জন্যও না। তো বাবা গুড মর্নিং বলে দাও। অনেক দিন মানে মালদাতে লাস্ট ব্লগ হয়েছিল, কলকাতায় আসার পরে কন্টিনিউ হচ্ছে কলেজ, ডান্স ক্লাস, মানে কোনো দিন ফ্রি নেই, সোম থেকে রবি কোনো দিন ফ্রি নেই। তো ফাইনালি আজকে একটু অন্য একটা কাজের জন্য আজকেও কলেজ অন ডিউটিতে আছি, আর সারাদিন শেয়ার করছি তোমাদের সাথে। যদিও সকালটা একটু ফ্রি ছিলাম বলে একটা ডান্স কভার শ্যুট করলাম, তো হয়তো সেটা চলে এসেছে বা আসবে, মানে ব্লগটা বা ডান্স কভার যে কোনো একটা আগে আসবে যেটা এডিট করতে সুবিধে হবে। তো ডান্স কভারটা শ্যুট করা হয়ে গেল। তো আজকে আমার আউটফিটটা ছিল এইটা, খুব ভালো একটা সঙের ওপরে করা হয়েছে। তো এখন আমরা বেরোবো, বেরিয়ে সকালের ব্রেকফাস্ট করিনি, সেটা করে আজকে মানে কলেজেরই কাজে যাব। আজ একটু বোর্ডে যেতে হবে, তোমাদের সাথে শেয়ার করছি, এখানে খুব বেশি টাইমে তোমাদের সাথে কথা বলতে পারছি না। এখন বেরোবো আর তারপরে কী কী করছি, ব্লগটা কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকো আর মিস করো না, মাঝখানে স্কিপও করো না, দেখতে থাকো। বাবা আজকে সকাল সকাল আমার ডান্স কভার শ্যুট করতে এসে বাবা সকালে কাউকে গুড মর্নিং দিতে পারেনি, এই জন্য সকালবেলা এখন ফেসবুকে সবাইকে গুড মর্নিং দিচ্ছে। আজকে আমাদের কী রান্না হবে? আজকে তো অনেক হয়ে গেছে, শাক ভাজা হয়েছে, মেথির শাক, আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি কুচি, তারপর হবে চিকেন, চিকেন কষা, চিকেন ড্রামস্টিক হবে আজকে। তো সব কিছু মানে আমাদের সকালের খাবার সব কিছু রান্না করেই আসা হয়েছে, আর এখন গিয়ে চিকেন করব। আর আমি মিনওয়াইল বেরিয়েও যেতে হবে, আমাকে 11টার মধ্যে বেরোতে হবে। তো সারাদিন কী করছি দেখতে থাকো। তো চলো আপাতত এখান থেকে বেরোনো যাক। ফিরে এসে দেখি 10টা বাজে, 10:30টার মধ্যে আমাকে বেরোতে হবে, আর এখন তাড়াতাড়ি আবার রেডি হব যাওয়ার জন্য বোর্ডে। আর খুব বেশি টাইম নেই, মাত্র আধ ঘন্টা, তারপর বেরিয়ে আবার কথা বলছি। চলে এসেছি এবার রেডি হয়ে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এবার যাব বোর্ডে। আর এখানে থেকে বোর্ড যেতে গেলে সেম ব্যানার্জি রোড, আর আমাকে S12 উঠতে হবে। তো বাবা এখন রেডি হচ্ছে, বাবা আমাকে বাস স্টপ অবধি ছেড়ে দেবে, তারপরে আমরা যাব। এই যে বাবা রেডি হয়ে গেছে, আর বাবা এখন যাবে, আজকে ব্যাংকেও যাবে, আমাকে রেখে দিয়ে ব্যাংকে ট্যাঙ্কে যাবে, অনেক কাজ আছে বাবারও। তো বোর্ড থেকে খুব তাড়াতাড়ি ফিরে যাবো, ফিরেও আবার কাজ আছে। তো বোর্ডে মেনলি যে জন্য যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে সেমিস্টার চলছিলো, যার জন্য মানে এতদিন কলেজ কন্টিনিউয়েশন ছিল, প্লাস মানে ডান্সের ফর্ম ফিল আপ এসব চলছিলো। তো এই জন্য আমি মালদা থেকে ওই দিওয়ালির পরে আর ব্লগ বা মানে কলকাতায় এসে কন্টিনিউই করতে পারিনি, তো সেই জন্য প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকেও ব্যস্ত একটা দিন, তবু ভাবলাম যে কলেজ নেই টাইমটা, তো 10টা 5টার ডিউটি নেই বলে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো মেনলি হচ্ছে আমাদের সেমিস্টার চলছিলো, তো সেই সেমিস্টারে যে খাতাগুলো হয় চেকিং করার জন্য সেগুলোর জন্য যাচ্ছি, খাতা রিসিভ করার জন্য। তো এখন বেরোচ্ছি, 10টা বাজে 11টার মধ্যেই ঢুকবো। তো চলো বেরোনো যাক। তো এখানে প্রথমে স্কুটিতে যাচ্ছি বাবার সাথে বাস স্ট্যান্ডে, তারপরে এখানে বাস অলরেডি ছিল, এটা খুব ভালো লাগ, কারণ অলরেডি লেট হয়ে যাচ্ছিলাম। তো বাসে উঠে গেছি, বাসে S12 চলে এসেছি SN ব্যানার্জি রোডে, অ্যান্ড আমাদের বোর্ডে চলে এসেছি। তো এখানে এসে বাবার সাথে একটু কথা বলে নিলাম। তো এবার বোর্ডের ভেতরে যাচ্ছি, আর এখন কিন্তু ভিডিওটা পুরোই অফ থাকবে কিছুক্ষণ, আর একদম বেরিয়ে আসার পর আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ ভেতরে আমি ভিডিও করব না। আর এখানে কিছুক্ষণ ওয়েট করছি অর্পিতার জন্য, ও আমার থেকে কিছুক্ষণ পরে এসে পৌঁছেছে। তো এখন ভেতরে যাই, তারপরে এসে কথা বলছি। এখন বোর্ড থেকে বেরোলাম, এখন আমরা দুজনে বাড়ি গিয়ে লাঞ্চ করব। আমার তো বললাম যে আজকে চিকেন রান্না হচ্ছে, তো চলো শুনে নাও আজকে ওর বাড়িতে কী রান্না হচ্ছে। আজকে তো যেহেতু আমার একটু কাইন্ড অফ ঝুড়ঝুড়ি দিন, তো সেই জন্য আজকে আমরা হচ্ছে গিয়ে রাতে প্ল্যান করছি লুচি আর মাংস খাবো, আর দেবো দেবো তোকে দেবো কাল যেন কলেজে আসে। আর হচ্ছে সকালবেলা হচ্ছে আমরা খেয়েছি টিফিনে রুটি আর বেগুন পোড়া, ওটা তো হয়ে গেছে, এবারে ওটা খাওয়ার পরে দুপুরবেলা করে
ওই মাংস ভাত হবে লাঞ্চ, একদম গরম গরম ভাত আর মাংস। হঠাৎ করে পাশে থাকলে ব্যাপারটা ফুড ব্লগে কন্টিনিউ হয়ে যায় গরম গরম। তারপরে হচ্ছে আবার রাতে তো বললামই ওটা, আর বিকালে পকোড়া আর মুড়ি তো আছেই, এটা তো বলিস সাথে কফি। তখন রওনা হব, আবার কন্টিনিউ করছি বাড়ি গিয়ে। টাটা বলে দাও। টাটা। তো এবার বাড়ি ফিরে আসলাম এবং অনেকটা এক্সস্টেড লাগছে, তো এবার লাঞ্চও করিনি, লাঞ্চ করবে একটু দেরিও হয়ে গেছিলো লাঞ্চ করতে। তো ফাইনালি বাবার হাতে সেই সুস্বাদু চিকেন কষা এবার খাওয়ার পর্ব। তো এখানে ড্রামস্টিক নেওয়া হয়েছে, এটা হরিণঘাটার মাংস। তো এবার লাঞ্চ করে একটু 30 মিনিট কিন্তু রেস্ট করার পর আমি চলে এসেছি, একটু ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আর তারপরে দেখো ফেরার সময় বাবা আমার পছন্দের স্পেশাল রসমালাই কিনে নিয়েছে, আর এবার বাড়ি ফিরবো। সাথে কিছুটা আমাদের চলছে এখন জোর কদমে প্রস্তুতি, বইমালার প্রোগ্রাম আসছে খুব তাড়াতাড়ি, তো এখানে প্রোগ্রাম রিহার্সাল পর্ব চলছে। তো সারাদিনের সমস্ত কাজ ছেড়ে নিয়ে এখন একটা ভাইটাল কাজে বসেছি, সেটা হচ্ছে আমাদের যে সমস্ত ফর্ম ফিল আপ চলছিল এতদিন ধরে নিত্যাম্বিকাতে, সেগুলো কিন্তু জমা দেওয়ার টাইম চলে এসেছে এবং লাস্ট কিন্তু সিল সাইন করা হচ্ছে এবং সমস্ত ভালো করে চেকিং করে নেওয়া হচ্ছে, কারণ এগুলো ফাইনালি বোর্ডে যাবে। 1 জানুয়ারি থেকে এই চ্যানেল এবং এই ডান্স একাডেমি দুটো একসাথে ওপেন করা হয়েছিল, তো সেই জন্য কিন্তু খুব একটা ভালো লাগার বিষয় যে এই তার আগেই মানে 1 বছর হবার আগেই আমার একাডেমির পরীক্ষা হচ্ছে বোর্ড এক্সাম, এবং আমার চ্যানেলের যেটা মনিটাইজেশন তোমাদের জানানোর আছে সেটা হচ্ছে আমার আর কয়েক ঘন্টা বাকি আছে মনিটাইজ অন হওয়ার জন্য। আশা করছি এই বছরের সাথে সাথেই সেটাও কমপ্লিট হয়ে যাবে, তোমরা এভাবেই পাশে থেকো। তো আজকে ডিনারটাও খুব সুস্বাদু, বাবার হাতের তৈরি পনিরের তরকারি সাথে আলুর দম, আর যে মিষ্টিটা দেখছিলে যে বাবা তখন কিনেছিল রসমালাই সেই মিষ্টিটা, তো এইসব দিয়ে আজকে ডিনার শেষ করলাম। আর আজকের দিনটাও কিন্তু খুব ভালো কাটলো, তোমাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগলো। তো আজকের এই বিজি দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর জেনারেলি সোম থেকে রবি সারা সপ্তাহে বেশ বিজি কাটে। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে খুবই তাড়াতাড়ি। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, টিল দেন স্টে টিউন, বাই।